সপ্তম শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য বাংলা তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের সকল ছকের সমাধান নিয়ে এসেছি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের পঞ্চম পরিচ্ছেদের নাম হচ্ছে বাক্য। এখানে আমাদের প্রথমে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দেখে নিব। এখানে উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কিনা? হ্যাঁ। বাক্য তিনটির গঠন এক রকমের কিনা? না। কোন বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া আছে? চেষ্টা করলে সফল হবে। কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না? যদি চেষ্টা করো তবে সফল হবে। কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে? যদি চেষ্টা করো তবে সফল হবে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিলাম। এরপর আমাদের বলা হয়েছে, এখানে আমাদের তিন ধরনের হচ্ছে বাক্য দেওয়া হয়েছে, এগুলা মানে কোন ধরনের বাক্য এবং তার কারণ কি সেগুলো খুঁজে বের করতে বলা হয়েছে। এগুলারও আমরা উত্তর এখন দেখে নিব। 4 নম্বর, তুমি কোথা থেকে এসেছো? এটি একটি সরল বাক্য, কারণ এখানে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটি হলো এসেছো। 5 নম্বর, যেমন কাজ করেছো তেমন ফল পেয়েছো। এটি একটি জটিল বাক্য, কারণ এখানে জোড়া শব্দ আছে, সেই জোড়া শব্দ হলো যেমন তেমন। 6 নম্বর, আমি সকালে হাঁটি আর তিনি বিকালে হাঁটেন। এটি একটি যৌগিক বাক্য, কারণ এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত, সেই যোজকটি হলো আর। তাছাড়া এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে, সমাপিকা ক্রিয়া দুটি হলো হাতি আর হাতেন। 7 নম্বর, সে ভাত খেয়ে স্কুলে গেল। এটি একটি সরল বাক্য, কারণ এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটি হলো গেল। 8 নম্বর, আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব। এটি একটি যৌগিক বাক্য, কারণ এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত, সেই যোজকটি হলো তারপর। তাছাড়া এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে, সমাপিকা ক্রিয়া দুটি হলো করব আর যাব। 9 নম্বর, যখন তুমি আসবে তখন আমরা রান্না শুরু করব। এতে একটি জটিল বাক্য, কারণ এখানে জোড়া শব্দ আছে, সেই জোড়া শব্দ হলো যখন তখন। আজ ভোরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম। এতে একটি সরল বাক্য, কারণ এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, সেই ক্রিয়াটি হলো দেখতে পেলাম। তারপর আমাদের বলা হয়েছে যে বাক্য তৈরি করি। নিচের খালি জায়গায় দুটি করে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য তৈরি করো। প্রথম দুইটা সরল বাক্য হচ্ছে তুমি খেলেছো আর সে পড়ছে। তারপর আমাদের জটিল বাক্যগুলো হলো হচ্ছে তুমি খেলছো কারণ তোমার পরীক্ষা নেই, সে পড়ছে কারণ সে পরীক্ষায় ভালো করতে চায়। এরপর আমাদের যৌগিক বাক্য হচ্ছে তুমি খেলছো এবং সে বই পড়ছে, আর আমি বই পড়ছে এবং তুমি খেলছো। এরপরে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে শেষ হয়ে গেল। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা নাই, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।